নমস্কার বন্ধুরা, অনলাইন ইউটিউব একাডেমিতে আপনাদের আবারও স্বাগত। ইতিমধ্যেই যে লেটেস্ট ভিডিওটি নিয়ে চলে এসেছি, এসএসসিতে ব্যাপক দুর্নীতির কারণে বঞ্চিত যোগ্য প্রার্থীদের ধর্ণা মঞ্চে এসটিইএ কি উঠে আসছে বিস্তারিত তথ্য জেনে নেব। তার আগে বলে দিই, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ বিভিন্ন সরকারি প্রকল্প এবং গভর্নমেন্ট জব রিলেটেড আপডেট আমাদের চ্যানেলে আপনারা সবসময় পেতে থাকেন। সেই কারণে আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। সেখানেও আমরা বিভিন্ন চাকরি পরীক্ষা রিলেটেড এবং বিভিন্ন সরকারি প্রকল্প রিলেটেড আপডেট সবসময় দিতে থাকি। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর দিকে এগোনো যাক। এসএসসিতে চূড়ান্ত দুর্নীতির কারণে হাজার হাজার যোগ্য প্রার্থী বঞ্চিত হয়ে প্রায় 576তম দিনে কলকাতার ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান ধর্ণা চালিয়ে যাচ্ছে। একই সাথে 2012-16 সালের আপার প্রাইমারি টেট পাস করা প্রার্থীরা নিয়োগ পায়নি, তাদের ধর্ণা চলছে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে। যোগ্য বঞ্চিতদের আন্দোলনে সংহতি জানিয়ে আন্দোলনে পাশে থাকার আশ্বাস জানালো মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি তথা এসটিইএ। সমিতির দাবি, স্কুল সার্ভিস কমিশনে যে পাহাড় প্রমাণ দুর্নীত হয়েছে তাতে যুক্ত সমস্ত মন্ত্রী নেতা ও আমলাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং যোগ্য প্রার্থীদের দ্রুত নিয়োগ দিতে হবে। এ নিয়ে আন্দোলনকারীদের পাশে যেমন আমরা আছি, সমিতিগতভাবে আমরাও রাজপথে লড়াইয়ে রয়েছি। এসটিএদের দাবি, নিয়োগে দুর্নীতির দায়ে আজ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হলেও বহু নেতা আজও বাইরে ঘুরে বেড়াচ্ছেন। অবিলম্বে তদন্ত সাপেক্ষে তাদেরও গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে। আজ ধর্ণামঞ্চে উপস্থিত ছিলেন এসটিইএর সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষ, পত্রিকার যুগ্ম সম্পাদক শম্ভু মান্না এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্পাদক অনিমেষ হালদার, কাশীনাথ দাস, অভিজিৎ মণ্ডল, জহিরুদ্দিন মোল্লা এবং শ্রাবন্তী ঘোষ প্রমুখ। অর্থাৎ অনেকেই কিন্তু তাদেরকে সাপোর্ট করছে। এখন কি উঠে আসছে বিষয়ে, পরবর্তীতে আরও কী কী আপডেট উঠে আসছে প্রাইমারি রিলেটেড, সমস্ত কিছু আমরা আমাদের চ্যানেলে দেব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবেন। এই যে ভিডিওটি ছিল এটা খুবই ইম্পর্টেন্ট ছিল, কারণ আপনাদেরকে কিছু কিছু বিষয়ে হয়তো আপনারা আপডেট পান না, সে কারণে এই আপডেটটা আপনাদের পাওয়াটা খুবই দরকারি ছিল। এবং আমাদের চ্যানেলের তরফ থেকে আপনারা আরও কী টাইপের ভিডিও আশা করেন যদি একটু আমাদেরকে জানান, তাহলে আরও ভালো হয় যে কী টাইপের সরকারি চাকরি বা কোন কোন চাকরির ডিটেলস আপনারা জানতে চাইছেন আমাদের কাছ থেকে, সেগুলোর উপরে আমরা একটা ডেডিকেটেড পুরো ভিডিও দিয়ে দেবো। সে কারণে অবশ্যই কমেন্টসে আপনারা আপনাদের যা পছন্দ সেটা আমাদেরকে জানাবেন। আজকে ভিডিওটি এই অবধি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।